Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি দেব ও রুক্মিণী পরবর্তী মুভি কিডন্যাপ মুভিটির প্রথম গানটি নিয়ে, যে গানটি ইতিমধ্যে কিন্তু রিলিজ করা দেওয়া হয়েছে এবং সেই গানটি নিয়ে আজ আমরা কিছু কথা বলতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। পরিচালক রাজাচন্দ্রের আসন্ন ছবি কিডন্যাপে জুটি বেঁধেছিলেন দেব ও রুক্মিণী। জিৎ বন্দ্যোপাধ্যায় সুরে সদ্য মুক্তি পেল এই ছবির প্রথম গানটি, যা কিন্তু এই ছবির গানের নামটি দেওয়া হয়েছে ওই ডাকছে আকাশ। ইতিমধ্যে সোশ্যাল সাইটে কিন্তু তা অনেকেই পছন্দ করছেন এবং তা পছন্দ করবে নাই কেন, গানটি যেমন শুরু তেমন কিন্তু কোথাও রয়েছে এই গানটির মধ্যে, যা শুনলে কিন্তু আপনারও মন ভরে যাবে। হ্যাঁ, গানটি আমারও খুবই পছন্দ হয়েছে এবং গানটি সত্যিই অসাধারণ হয়েছে আমারও মনে হলো। এবং গানটি যদি আপনারা শুনে থাকেন অবশ্যই আমাকে জানাতে পারেন যে গানটি আপনাদের কেমন লাগলো। রাজাচন্দ্রের নতুন ছবি কিডন্যাপের এর গানটির যেখানে শুটিং করা আছে সেটি হলো মরুভূমি, যেখানে কিন্তু মরুভূমি বুকে লাল সিপেনে উষ্ণ বাড়াচ্ছেন রুক্মিণী মৈত্র, সঙ্গে কিন্তু ব্ল্যাক ড্রেসে আমরা দেবকেও দেখতে পেলাম। তাই এবং এই যে শুটিংটি সম্পূর্ণ হয়েছে দুবাই থেকে আবুধাবি যাওয়ার পথে অনেক মরুভূমি ছিল সেই মরুভূমিতে। দিনের বেলা সেখানে গরম থাকায় তা খুবই গরম হওয়ায় সেখানে শুটিং বন্ধ থাকতো, তবে রোদ পড়তে বালি ঠান্ডা হওয়া যেতে সঙ্গে ঝোড়ো হাওয়াও দিত এবং তারপরে কিন্তু শুটিং চালু শুরু হতো। একটা মরুভূমি যখন শুটিং করছিলেন তারা, তখনই কিন্তু সেই শুটিংটা বন্ধ হয়েছিল, কারণ সেখানে পরে শুনেছিলেন যে যে মরুভূমি তারা শুটিং করছিল সেই শুটিংটির কিন্তু যথা সেই মরুভূমিটি প্রাইভেট ছিল, তাই সেই জায়গা থেকে কিন্তু তারা শিফটে অন্য জায়গায় শুটিং করতে বাধ্য হয়েছিল। মরুভূমি ছাড়া গানের শুটিং হচ্ছে একটি হ্রদে, যা হ্রদটির নাম দেওয়া হচ্ছে হাতরা হ্রদ। সেখানকার জল কিন্তু আমরা এই ভিডিওতে দেখতে পেলাম পানার মতন সবুজ। দেব রুক্মিণী ছাড়াও কিন্তু গানটিতে রয়েছে একটি উট ও একটি বাজপাখি, এবং বাজপাখিটি যখন কিন্তু শুটিং করা হয়েছিল সেই বাজপাখি ঠুকরে দেবার ভয়ে কিন্তু ঠোঁটে ক্যাপ পরিয়ে দিয়ে কিন্তু শুটিং করা হয়েছিল, এবং তবে কিন্তু পাখিটির ঠোঁট থেকে ক্যাপটা খুলে দিতে বলেছিলেন দেব। এমনই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিলেন কিন্তু দেব এই শুটিংয়ে। গানের কথা লিখেছিলেন খোদ কিন্তু পরিচালক এবং জিৎ বন্দ্যোপাধ্যায় সুরে কিন্তু এই গানটি কণ্ঠ দিয়েছেন কিন্তু রিয়েলিটি শো এর বিজয়ী পবনদীপ। আমি এখানে বলে রাখি যে 21 বছরের একটি মেয়েকে হারিয়ে গিয়েছিল, বলা ভালো কেউ বা তাকে কিডন্যাপ করেছিল বা অপহরণ করেছিল। অসহায় বাবা মেয়ে খুঁজে ঘুরছেন দরজায় দরজায়। এই অবস্থায় এক সাংবাদিক ও এক সাধারণ মানুষের যৌথ লড়াই মেয়েকে খুঁজে পাওয়ার স্বপ্ন দেখছিলেন সেই বাবা। এই নিয়ে কিন্তু ঘটনাটি এই মুভিতে আমরা দেখতে পাবো। ঠিক এইভাবে আসন্ন ছবি কিডন্যাপের চিত্রনাট্য বুনেছিলেন কিন্তু রাজাচন্দ্র, প্রযোজনার দায়িত্ব কিন্তু সুরেন্দ্র ফিল্ম। এই প্রথমবারে কিন্তু দেবের প্রোডাকশনের বাইরে কিন্তু কাজ করেছেন রুক্মিণী, কিন্তু তাছাড়াও কিন্তু কী হবে রুক্মিণী কিন্তু সেই দেবের সঙ্গে কিন্তু জুটি বেঁধেছেন এই মুভিতে। দুবাই এবং আবুধাবিতে এই ছবিটি বেশ কিছু অংশ শুটিং করা হয়েছে, তাছাড়া গানের শুটিং করা হয়েছে হাটরা হ্রদে। সব কিছু ঠিক থাকলে নাকি চলতি বছরে অর্থাৎ ঈদেই নাকি মুক্তি পাবে এই ছবিটি। এবং যেতে যেতে ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।